সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পূর্বের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম মানব শারীর তত্ত্ব বর্জ্য নিষ্কাশন থেকে ব্রিকের সূক্ষ্ম গঠন নেফ্রনের বিভিন্ন অংশের গঠন ইত্যাদি নিয়ে আজ মূত্র মূত্রের বিভিন্ন উপাদান ব্রিকের বিকলের কারণ এগুলি নিয়ে আলোচনা করব আমরা জানি নেফ্রনের রেনাল উলছে গ্লুমারলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে খর রঙের তীব্র ঝাঁঝালু গন্ধযুক্ত ও অম্লধর্মী তরল রেচন পদার্থ মূত্রথলিতে জমা হয় তাকে মূত্র বলে একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে এক দশমিক পাঁচ লিটার মূত্র ত্যাগ করে তবে এই মূত্রের পরিমাণ ভিন্ন হতে পারে যদি পানির পরিমাণ বেশি গ্রহণ করা হয় তাহলে মূত্রের পরিমাণ বাড়তে পারে আবার বেশি পরিমাণ ঘাম হলে মূত্রের পরিমাণ কমতে পারে আমরা এখন দেখি যে মূত্রের উপাদানগুলো কী কী মূত্রের উপাদানগুলি হলো ইউরিয়া ইউরিক অ্যাসিড হিপ ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন কিটুন বডিস ক্রিয়েটিন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যামুনিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড সালফেট ফসফেট এগুলি তোমরা বাসায় ভালোভাবে পড়বে আমরা জানি যে বৃক্ষ প্রধানত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করে আমরা যে আমিষ জাতীয় খাবার খাই তোমরা জানো আমিষ জাতীয় খাবার কি কি যেমন ডাল মাছ মাংস এগুলি আমিষ জাতীয় খাবার তোমরা জানো যে আমরা যে আমিষ জাতীয় খাবার খাই এই আমিষ জাতীয় খাবারগুলি খাওয়ার পর বিপাকের পরে সাধারণত অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয় আর এই অ্যামাইনো অ্যাসিড যখন অতিরিক্ত হয়ে যায় মানে প্রয়োজনের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয় তখন দেখা যায় যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য এবং দেহের বৃদ্ধির জন্য প্রয়োজন ততটুকু অ্যাসিড দেহে কাজে লাগে আর বাকি অ্যাসিডগুলি দেহে সঞ্চিত থাকতে পারে না এরা কি করে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে ডি অ্যামাইনাস অ্যান্জামের উপস্থিতিতে ডিএমিনেশন প্রক্রিয়ায় কিটুয়াসিড ও এমিনমূলক সৃষ্টি করে কিটু অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং এমিনমূলক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে এমোনিয়া উৎপন্ন করে আমরা জানি এমোনিয়া খুব বিষাক্ত এই বিষাক্ত এমোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে যকৃতে ওরিথ্রিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকারক এবং পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয় এই ইউরিয়া রক্তের প্লাজমায় অবস্থান করে এবং সংবহন তন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছে এরপর মূত্র সৃষ্টির মাধ্যমে দেহ থেকে বহিষ্কৃত হয় মূত্রের আরেকটি উপাদান ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড যকৃতের কুষে নিউক্লিক পিউরিন ইউরিন খারক বিপাকের বলে অ্যাসিড সৃষ্টি হয় এটি আরেকটি বর্জ্য আরেকটি বর্জ্য হল ক্রিয়েটিনিন পেশির দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন নামক অ্যাসিডের বিপাকের বলে সাধারণত ক্রিয়েটিনিন সৃষ্টি হয় ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রূপ নির্ণয়ের নির্দেশক কারণ কিডনিটা ভালো আছে কি না এটা পরীক্ষা করতে গেলেই চিকিৎসকরা ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য পাঠিয়ে দেন ক্রিয়েটিনের পরিমাণেই নির্ধারণ করে বৃক্ষ সুস্থ আছে কিনা রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক ক্রিয়েটিনিনের যে স্বাভাবিক মাত্রা পুরুষের ক্ষেত্রে পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু এমজি এবং মহিলাদের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এমজি সাধারণত থাকে তো এই ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন সহ যে মূত্রে বর্জ্য পদার্থগুলি রয়েছে এই বর্জ্য পদার্থগুলি বৃক্কের মাধ্যমেই দেহ থেকে নিষ্কাশিত হয় বৃক্ক সাধারণত পানির পরিমাণ দেহে বিভিন্ন প্রক্রিয়ার পানীয় লবণের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটে সেটা পানি কম গ্রহণ করার মাধ্যমেও হতে পারে বা ঘাম নিঃসরণের মাধ্যমেও পানির পরিমাণ কমে যেতে পারে কিন্তু পানি শরীরে কমে গেলেও দেহ তরলের অবিশ্রমিক অবিশ্রবণিক চাপের তেমন তারতম্য ঘটে না কারণ বৃক্ষ এই অবিশ্রবণিক চাপকে তেমন বাড়তে বা কমতে দেয় না বৃক্ষ এটা বুঝে যে কখন মূত্র বেশি সৃষ্টি করতে হবে কখন মূত্র কম সৃষ্টি করতে হবে তোমরা যদি বেশি পরিমাণ তরল পদার্থ গ্রহণ করো দেখা যাবে বৃক্ষ কিছুক্ষণের মধ্যেই তিন চার ঘন্টার মধ্যেই স্বাভাবিকের চেয়ে বেশি মূত্র সৃষ্টি করে দেহ তরল এবং লবণের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করে ফেলে বৃক্ক জানে যে কি পরিমাণ তরল গ্রহণ করা হয়েছিল আর কি পরিমাণ তরল দেহ থেকে নিষ্কাশিত করতে হবে দেহে পানির যে সমতা এ রক্ষা করা বৃক্কের দায়িত্ব এখন কোনো কারণে যদি এই বৃক্ষ বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে শরীরের বর্জ্য পদার্থগুলো রক্তেই থেকে যায় এবং সমগ্র দেহে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শরীরের ক্ষতি করে থাকে এই কারণে বৃক্ষ বিকল হয় কি কারণে এই কারণগুলি আমাদের জানা দরকার যেমন ডিহাইড্রেশন যদি কোনো কারণে পানি শূন্যতা দেখা দেয় যে খুব কম পানি গ্রহণ করা হয় প্রয়োজনের চেয়ে অনেক কম সেই ক্ষেত্রে দেখা যায় বৃক্ষ পর্যাপ্ত পানি না পেয়ে বিকল হয়ে যেতে পারে আবার বড় কোনো আঘাত থেকে বা ক্ষত থেকে যদি বেশি পরিমাণ রক্তক্ষরণ হয় তখন ব্রিকে রক্তের প্রবাহ কমে যায় ফলে বৃক্ষ বিকল হয়ে যেতে পারে অতিরিক্ত অতিমাত্রায় ডায়রিয়া হলে আমরা জানি ডায়রিয়া হলে প্রচুর তরল দেহ থেকে বের হয়ে যায় এবং বমি হলেও প্রচুর বমি হলেও দেহ থেকে প্রচুর তরল বের হয়ে যায় অতিরিক্ত বমি হলেও ব্রিকও বিকল হয়ে যেতে পারে তরলের অভাবে আবার ডায়রিয়া হলেও তরলের অভাবে ব্রিকও বিকল হয়ে যেতে পারে কোনো কারণে শখ খাইলে হার্ট অ্যাটাক বা ভুল রক্ত দেওয়ার জন্য বা মারাত্মক অগ্নিদ্ঞ হওয়ার জন্য যদি রক্তপ্রবাহ কমে যায় তাহলেও ব্রিকও বিকল হয়ে যেতে পারে বৃকে পাতর হলে মূত্রনালীতে টিউমার বা জন্মগত ত্রুটি থাকলে পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে এসব কারণেও বৃকের সমস্যা দেখা দেয় অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে বৃক বিকল হয়ে যেতে পারে ব্যথানাশক ঔষধ অতিমাত্রায় গ্রহণ করলে যেমন অ্যাসপিরিন জাতীয় প্রোফেন জাতীয় ঔষধ রক্তচাপের ঔষধ এগুলির জন্য বৃক বিকল হয়ে যেতে পারে বিষাক্ত পদার্থ যেমন কার্বন টেট্রাক্লোরাইড আর্সেনিক লেড মারকারি ইত্যাদি গ্রহণের কারণেও ব্রিকও বিকল হয়ে যেতে পারে এ কারণেই কোনো টিউবওয়েলের পানি পান করার আগে সেটা আর্সেনিক মুক্ত কিনা দেখে নেওয়া দরকার ব্রিকে টিস্যু ও পরিশ্রমক এককগুলো ক্ষতিগ্রস্ত হলেও ব্রিকও বিকল হয়ে যেতে পারে এখন বৃক্ষ বিকল হয়ে গেলে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এগুলি আমরা দেখি বৃক্ষ বিকলের বিকল যদি হয় তাহলে যে লক্ষণগুলি প্রকাশ পায় এগুলি দেখো অতি অল্প ঘন ও গাঢ় মূত্র ত্যাগ এবং মূত্র একেবারেই না হওয়া বৃক্ষ বিকল হয়ে গেলে মূত্র সৃষ্টিও হবে না মূত্র ত্যাগ হবে না রক্তে নাইট্রোজেনজাত বর্জ্য সঞ্চিত হওয়া শরীর ফুলে যাওয়া শরীর ফুলে গেলেই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা ক্ষুদামন্দ বমি বমি ভাব ও ভূমি করা উচ্চ রক্তচাপ দেখা দিবে রক্ত পায়খানা হবে হাতে পায়ে সংবেদ কমে যাওয়া অর্থাৎ হাতে পায়ে সংবেদ কমে যাবে অর্থাৎ কুঁচা লাগলেও বোঝা যাবে না অনেকক্ষণ ধরে হেঁচকি তুলা ঘন ঘন শ্বাস এইসব লক্ষণের মধ্যে কয়েকটা যদি দেখা দেয় আমাদের আমাদের কী করতে হবে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হইতে হবে তো বৃক্ষ বিকল অত্যন্ত জটিল রোগ এর ভিতরেও যদি সেটা তাৎক্ষণিক হয় তাৎক্ষণিক বিকল হয় তাহলে আরও সমস্যা কারণ রুগী মৃত্যুর মুখে ডলে পড়তে পারে কিন্তু সেটা যদি দীর্ঘায়িত হয় কয়েক বছর ধরে আস্তে আস্তে হয় তাহলে সেটা নিরাময় করা সম্ভব হয় এখন বৃক্ষ যদি বিকল হয় বিকল হয়ে গেলে দেখা যায় যে ডায়ালাইসিসের মাধ্যমে সাময়িক কার্য চালিয়ে যাওয়া যায় তবে বৃক্ষ প্রতিস্থাপনই হল স্থায়ী সমাধান বৃক্ষ বিকলের বিকল যেন না হয় সেজন্যে আগেই লক্ষ্য রাখতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলি সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে যে পরিমাণ প্রস্রাব হয় সে পরিমাণ পানির সাথে অতিরিক্ত আরও পাঁচশো মিলিলিটার পানি তাকে খেতে দিতে হবে প্রোটিন জাতীয় খাবার বেশি দেওয়া যাবে না দেহ দেহে দেহরস ও ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে বয়স যদি পঞ্চাশের বেশি হয় আর পরিবারে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে বৃক্ষ নিয়মিত পরীক্ষা করতে হবে এরপর দেখা যায় যদি কোনো কারণে বৃক্ষ বিকল হয়েই যায় তবে বৃক্ষ প্রতিস্থাপন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় নতুবা যে কোনো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃক্ক প্রতিস্থাপন করতে গেলেও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে বৃক্ষটি বা কিডনিটি যার কাছ থেকে নিয়ে আসবে সে আত্মীয় বা অনাত্মীয় যেই হোক না কেন সংগ্রহের ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে রুগীর দেহে স্থাপন করতে হবে এ সময়ের মধ্যে যতখানি সময় বৃক্ষটি বাইরে থাকে ততক্ষণ বৃক্ষের উপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা সেলাইন দ্রবণ প্রবাহিত করা হয় আর যে লুকটি বৃক্ষ দিবে বা কিডনি দিবে সেই লুকটি যদি সদ্য মৃত হয় মানে মৃত্যুর পরে বৃক্ষ দেয় এই ধরনের কোনো প্রস্তাব থেকে থাকে তাহলে শব্দবৃত দাতার দেহ থেকে বৃক্ষ সংগ্রহ করতে হবে সংগৃহীত বৃকটি সুস্থ হতে হবে সাধারণত কোনো রোগ জীবাণু যেন না থাকে যেমন এইচআইভি রোগ জীবাণু বা অন্যান্য রূপ জীবাণু যেন না থাকে বৃক্ষদাতা দাতা এবং গ্রহিতার ব্লাড গ্রুপটি একেই থাকতে হবে এবং টিস্যুর ধরনটাও একেই থাকতে হবে তাহলে যার শরীরে বৃক্ষ দিবে সেখানে সঠিকভাবে বৃক্ষটি কাজ করবে না বৃক্ষ প্রতিস্থাপনের সময় প্রথমে গ্রহিতা শ্রেণী দেশে অপারেশনের মাধ্যমে দাতা বৃক্কটিকে স্থাপন করা হয় দাতা বৃকের দমনীয় শিরাকে গ্রহিতার দমনীয় শিরার সাথে যুক্ত করে দেওয়া হয় নতুন বৃক্কের ইউরেটারকে পৃথকভাবে মূত্রথলির সাথে জুড়ে দেওয়া হয় এভাবে বৃক্কের প্রতিস্থাপন করতে হয় যাই হোক বৃক্ষ বিকল হওয়ার পর বৃক্ষ প্রতিস্থাপন অনেক সমস্যার বিষয় সেজন্যে আমাদের সকলের উচিত বৃক্ষ যেন বিকল না হয় সেজন্যে সাবধানে সবসময় সুস্থ থাকা সুস্থ থাকার চেষ্টা করা বৃক্ষ বিকলে যে কারণগুলি তোমাদের কিছুক্ষণ আগে আমি বলেছি যেমন ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের পর্যায়ে যেন আমরা না যাই সময় তরল পদার্থ গ্রহণ করি পানি বা ফলের রস সব সময় যেন গ্রহণ করি কোনো কারণে আঘাত আঘাতে যদি রক্তকরণ ঘটে দ্রুত যেন হাসপাতালে শরণাপন্ন হই এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো বিষাক্ত পদার্থ বিশেষ করে আর্সেনিকযুক্ত খাবার পানি আমরা যেন পান না করি এরকম সাবধানতা অবলম্বন করে বৃক্ষকে সুস্থ রাখার জন্য সর্বদাই সচেষ্ট থাকতে হবে তবেই আমরা একটি দুটি বৃক্ষ সুস্থ বৃক্ষ নিয়ে বেঁচে থাকতে পারবো আজকের এই ক্লাসে তোমরা যতটুকু আলোচনা শুনলে এ আলোচনা থেকে তোমরা পড়বে মূত্র কি মূত্রের উপাদানগুলো কি কী বৃক্ষ বিকলের কারণ কি এবং বৃক্ষ বিকল হলে কী কী লক্ষণ দেখা যায় যেন না হয় সেজন্য আগে আমাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে ব্রীক প্রতিস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এ বিষয়গুলো তোমরা পড়বে এবং বাড়িতে ভালোভাবে লিখবে লিখে শিখবে আজকের ক্লাস এ পর্যন্ত